বিষ্ণুবিন দা মিন টাইম এশার নামাজে আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতুম আল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিষ্ণুবি যখন তেলাওয়াত করতেছে, ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ওমিয়া বিষ্ণুবির কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? বিষ্ণুবির গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লোহরি আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। বিষ্ণুবির সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে, মন্ত্রমুগ্ধ সুর দিয়ে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন। এশার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন। ওমরে ফারুক যত শুনে অবাক হয়ে যায়, যত শুনে অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কি রে, কারণ তিনি আরবি ভাষা বুঝতেন, এত সুন্দর শব্দের গাঁথুনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা, ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে। ইন দা মিন টাইম বিষ্ণুবি কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর, বিষ্ণুবি তেলাওয়াত করছিলেন। ইন দা মিন টাইম বিষ্ণুবি পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ, পড়ো, এটাকে বলে কোইনসিডেন্স।